এই ভিডিওতে ত্রিপুরার বাংলা মিডিয়ামের ক্লাস 9 ম্যাথ অনুশীলন হচ্ছে 1.3 এর কোশ্চেন নং 7। তো কোশ্চেন নং 7 এর মধ্যে বলা হয়েছে যে তিনটি সংখ্যা লেখো যার দশমিক বিস্তার অসীম অনাবৃত্ত। তাহলে এর আগে এখানে মধ্যে বলে দিই যে এর আগের যে ম্যাথটি ছিল আমাদের তার মধ্যে বলে দিয়েছি যে কোনগুলিকে দশমিক আবৃত বলা হয়। যেমন ধরে নাও আমি লিখে দিয়েছি 3.5, তো এটা হচ্ছে দশমিকের পর ফাইভ রয়েছে, ফাইভের পর আর সংখ্যাটা যাবে না। বা ধরে নাও আমরা ফাইভকে টু দিয়ে ডিভাইড দিয়ে দিয়েছি, তো এখানে মধ্যে হচ্ছে ফাইভ, টু টু জা ফোর, ফাইভ টু দিয়ে টু টু জা ফোর, ওয়ান পয়েন্ট বসালাম এখানে, জিরো, টু, ফাইভ জা টেন। তাহলে এখানে আমাদের লং ডিভিশন শেষ এবং পয়েন্টের পর ফাইভ এসেছে, তারপর আর কোনো সংখ্যা নেই। এটা হচ্ছে দশমিক এর পর এগুলো হচ্ছে সসীম, যা হচ্ছে এখানে শেষ। কিন্তু অনেকগুলি নম্বর রয়েছে, ধরে নাও আমরা ধরে নাও সেভেনকে আমি থ্রি দিয়ে ডিভাইড দিয়ে দিয়েছি। তাহলে সেভেন এর আগের অঙ্কতে আমি এই ডিভাইডগুলি দেখিয়ে দিয়েছি, তারপর আবারও এই অঙ্কের মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো থ্রি টু যা হচ্ছে সিক্স, থ্রি টু যা সিক্স, ওয়ান নেমে আসলো, পয়েন্ট বসলাম জিরো, থ্রি থ্রি যা হচ্ছে নাইন, আবার ওয়ান নেমে আসলো, তারপর টেন, আবার হচ্ছে থ্রি থ্রি যা নাইন। তো এইভাবে কন্টিনিউ হতে থাকবে, ওয়ান টেন নাইন, এদিকে হবে থ্রি থ্রি থ্রি। তাহলে এই থ্রিটি রিপিট হচ্ছে এবং সেটা হচ্ছে অসীম পর্যন্ত হচ্ছে। তাহলে এইসব সংখ্যাগুলিকে বলা হবে যেগুলি রিপিট হচ্ছে এবং অসীম পর্যন্ত, তাকে বলা হবে আবৃত অসীম দশমিক সংখ্যা। আর যেগুলি হচ্ছে ধরো সিক্স পয়েন্ট, এখানে বলা হয়েছে অনাবৃত্ত, যেগুলি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে বিভিন্ন নাম্বার আসবে। বা ধরে নাও আমাদের পাইয়ের মান হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান ফোর টু এইট ফাইভ সেভেন, এইভাবে করে অসীম পর্যন্ত হবে। তাহলে এইগুলি কিন্তু এইভাবে এখানের যে অঙ্ক তার মতো রিপিট হচ্ছে না এবং এইগুলি অসীম পর্যন্ত যাচ্ছে, যেগুলি উপরে আমরা বার দিতে পারি না এবং এইগুলি রিপিট হয় না, সেগুলিকে বলা হয় অসীম অনাবৃত্ত। যেমন ধরে নাও ওয়ান টু, ওয়ান ফোর ওয়ান, ওয়ান ফোর থ্রি, টু ফাইভ। তাহলে এখানে দেখো এই নম্বরটি রিপিট হচ্ছে না, কিন্তু যদি আবার ওয়ান ফোর ওয়ান, ওয়ান ফোর ওয়ান, তাহলে ওয়ান ফোর ওয়ান, ওয়ান ফোর ওয়ান এইভাবে আমাদের রিপিট হবে। তাহলে এইগুলিকে বলবো যে আবৃত অসীম দশমিক সংখ্যা, আর যেগুলি হচ্ছে রিপিট হবে না তাকে বলবো অসীম অনাবৃত্ত। তাহলে এখানে মধ্যে প্রথম সংখ্যা হচ্ছে আমরা লিখে নিতে পারি জিরো পয়েন্ট ওয়ান দিয়ে দেবো, ওয়ানের পর একটি জিরো, তারপর হচ্ছে ওয়ান, দুটি জিরো দিয়ে দেবো, কারণ হচ্ছে রিপিট হচ্ছে না, এখানে দুটি জিরো চলে আসছে। যদি ওয়ান আসতো তাহলে কীভাবে হতো দেখে নাও, এখানে মধ্যে জিরো পয়েন্ট ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান জিরো, তাহলে ওয়ান জিরোর উপরে আমরা বার লাগাতে পারি এবং সেটা হচ্ছে ওয়ান জিরো ওয়ান জিরো রিপিট হচ্ছে। কিন্তু ওয়ান জিরো ওয়ান, ডবল জিরো ওয়ান, ট্রিপল জিরো, তারপর এখানে চারটি, তাহলে এখানের মধ্যে দেখো আমরা বার লাগাতে পারি না এবং সেই এখানের মধ্যে রিপিট হচ্ছে না, এগুলো হচ্ছে অনাবৃত্ত। তাই এর জন্য আমরা এইভাবে লিখে দেবো, এখানের মধ্যে ওয়ান, ওয়ানের পর হচ্ছে তিনটে জিরো, তারপর হচ্ছে ওয়ান, চারটে জিরো বসাই বসিয়ে দেবো, তারপর ডট ডট লিখে দেবো, তার অর্থ হচ্ছে অসীম পর্যন্ত যাবে, এখানে বলা হয়েছে অসীম, তাই এর জন্য অসীম পর্যন্ত এইগুলি যাবে। এই হচ্ছে একটি নম্বর। দ্বিতীয় নম্বর আমরা লিখে নিতে পারি জিরো পয়েন্ট, আমরা এই ওয়ানের জায়গাতে টু বসাতে পারি, তাহলে আমাদের ইজি হবে, টু জিরো, টু ডবল জিরো, টু ট্রিপল জিরো, টু, তারপর চারটে বসিয়ে দেবো বা পাঁচটে বসিয়ে দিতে পারি, ডট ডট অসীম পর্যন্ত হবে। তারপর হচ্ছে থ্রি নম্বরের ক্ষেত্রেও আমরা বসাতে পারি জিরো পয়েন্ট, থ্রি জিরো, থ্রি ডবল জিরো,
তিনটে জিরো, তারপর হচ্ছে চারটে জিরো, এইভাবে করতে পারি অথবা এইভাবে করতে পারি। এটা না লিখাও 0.03003, প্রত্যেকটিকে আমরা এইভাবে লিখতে পারি। এই যে আমরা টু নম্বর লিখেছি তাকে আমরা লিখতে পারি 0.002002, এইভাবে করে লিখতে পারি, সমস্যা নেই। তো এই হচ্ছে কয়েকটি সংখ্যা, তোমাদের তিনটে এখানে বলা হয়েছে, তো তোমরা তিনটে লিখবে। তারপর হচ্ছে তোমরা আরও একটি লিখে দিতে পারো, যা হচ্ছে আমাদের পাইয়ের মান। পাইয়ের মান আমরা জানি 3.14287, এইভাবে সে অসীম পর্যন্ত যায়। তাহলে তার মানও রিপিট হয় না, অসীম পর্যন্ত যায়, সেগুলি হচ্ছে আমাদের দশমিক বিস্তারে অসীম অনাবৃত্ত সংখ্যা।